যারা কোনো কেমিক্যাল ব্যবহার না করেই ঘরোয়াভাবে চুল স্ট্রেট করতে চান কার্লি রুক্ষ এবং ড্যামেজ হেয়ার তাদের জন্য আজকের ভিডিও এই হেয়ার প্যাকটি ব্যবহার করলে ঘরোয়াভাবে আপনার চুল স্ট্রেট করবে ঝলমলে করবে সিল্কি করবে সপ্তাহে একদিন এই হেয়ার প্যাকটি ব্যবহার করুন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটা ভিডিওতে যাদের চুল রুক্ষ ড্যামেজ এবং কার্লি অথচ আপনি কোনো কেমিক্যাল ব্যবহার না করেই চুল স্ট্রেট করতে চান আপনি এই হেয়ার প্যাকটি ব্যবহার করুন আপনার চুল স্ট্রেট হবে এবং চুল ঝলমলে হবে সিল্কি হবে সফট হবে তো আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে ফিরে যাই কিভাবে এই হেয়ার প্যাকটি তৈরি করবেন এবং কিভাবে ব্যবহার করতে হবে তো হেয়ার প্যাক তৈরি করার জন্য আমার লাগছে মুলতানি মাটি আর মুলতানি মাটি ন্যাচারালি আপনার চুল সোজা করবে স্ট্রেট করবে আরও লাগছে ডিম আমি এখানে একটা ডিম কুসুম সহই দিয়ে দিলাম এখন আমি এখানে দিয়ে দিব মুলতানি মাটি আর মুলতানি মাটি আমি এখানে দু চামচ দিয়েছি চুলের গ্রোথ যদি ভালো হয় বা চুল যদি ঘন হয় সেক্ষেত্রে মুলতানি মাটি আরও বাড়িয়ে দিতে হবে আপনার চুলের ঘনত্ব বুঝে মুলতানি মাটি নেবেন আরও আমি এখানে অ্যাড করেছি টক দই দিয়ে দিব ই ক্যাপসুল মুলতানি মাটি আমাদের মাথার স্কাল পরিষ্কার রাখে এবং যাদের ড্যানড্রাফের সমস্যা তারা রেগুলার এই মুলতানি মাটির প্যাক ব্যবহার করতে পারেন চুলের আগা ফাটা দূর করবে চুল সফট করবে সিল্কি করবে এবং স্মুথ করবে আপনার কার্লি হেয়ার স্ট্রেট করবে এই হেয়ার প্যাকটি ব্যবহার করলে কোনো কেমিক্যাল ব্যবহার করতে হবে না আপনি ঘরোয়াভাবে এই হেয়ার প্যাকটি রেগুলার ব্যবহার করুন সপ্তাহে একদিন ব্যবহার করুন ডিম আমাদের চুলের গোড়ায় পুষ্টি যোগায় এবং চুল হেলদি রাখতে সাহায্য করে চুলের প্রোটিনের ঘাটতি পূরণ করে ডিম ব্যবহার করলে আরও আমি এখানে দিয়েছি টক দই টক দই আপনার চুল সফট করবে এবং সিল্কি করবে চুলের রুক্ষতা শুষ্কতা দূর করবে এবং ড্যান দূর করবে ই ক্যাপসুল দিয়েছি আর ই ক্যাপসুল চুলের গোড়া মজবুত করবে নতুন চুল গজাতে সাহায্য করবে তো এই হেয়ার প্যাগটি আপনার চুলের যাবতীয় সমস্যা দূর করবে এবং চুল ন্যাচারালি স্ট্রেট করতে সাহায্য করবে সপ্তাহে একদিন এই হেয়ার প্যাগটি আপনার চুলের গোড়া থেকে আগা পর্যন্ত সম্পূর্ণ চুলে ব্যবহার করুন যাদের চুলের আগা ফেটে গিয়েছে তারা রেগুলার এই হেয়ার প্যাকটি ব্যবহার করুন মুলতানি মাটি মূলত আমাদের চুল সফট করতে সাহায্য করে এবং চুল স্ট্রেট রাখে আপনি চাইলে এখানে মধুও অ্যাড করতে পারেন তো যদি ঘরে মধু থেকে থাকে সেক্ষেত্রে আপনি মধু দিতে পারেন মুলতানি মাটির এই প্যাকটি আপনার মাথার স্কাল্প পরিষ্কার রাখবে এবং তেল ময়লা দূর করবে তো রেগুলার নিয়ম করে সপ্তাহে একদিন ব্যবহার করুন মাত্র এক মাস ব্যবহার করলে আপনার চুল স্ট্রেট করবে এবং ঝলমলে করবে সিল্কি করবে আপনাকে আর রিবন্ডিং করতে হবে না বা যে কোনো ট্রিটমেন্ট নিতে হবে না আবারও বলছি এই হেয়ার প্যাগটি ব্যবহার করার নিয়ম চুলের গোড়া থেকে আগা পর্যন্ত সম্পূর্ণ চুলে এই হেয়ার প্যাগটি ব্যবহার করুন এক ঘন্টার মতো রেখে চুল শ্যাম্পু কন্ডিশনার করে নিন আপনার চুল রিবন্ডিংয়ের মতোই ঝলমলে করবে সিল্কি করবে তো আর দেরি না করে আজই এই হেয়ার প্যাকটি তৈরি করুন এবং আপনার চুলের যত্নে ব্যবহার করুন ঝলমলে সিল্কি চুল পেতে ব্যবহার করুন মুলতানি মাটির হেয়ার প্যাক